বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক সরকার তা চায় না অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপি ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে না। বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আর অভিযোগ করেছেন সরকার তাদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে প্রতিনিয়তই মানবাধিকার লঙ্ঘন করছে। সরকার শুধুমাত্র রাজনৈতিক কারণেই অন্যায়ভাবে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে, অন্যায়ভাবে বিরোধী মতকে দমন করছে। এ সময় বিশ্ব মানবাধিকার সংস্থাগুলোকে বাংলাদেশে কি হচ্ছে তার দিকে দৃষ্টি দেবার আহ্বান জানিয়েছেন তিনি।